নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনার কাছে কি ই শ্রম কার্ড আছে? যদি আপনার কাছে ই শ্রম কার্ড থেকে থাকে তো আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, ই শ্রম কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন 35 কেজি করে চাল এবং 15 কেজি করে গম। এই মুহূর্তে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, যদি আপনার কাছে ই শ্রম কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে ই শ্রম কার্ড যে প্রকল্পটি রয়েছে এটি হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প। তো এখনও পর্যন্ত কয়েক কোটি মানুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। যদি আপনি এই প্রকল্পের নাম নথিভুক্ত না করে থাকেন তো অবশ্যই দ্রুত আপনার নামটি নথিভুক্ত করে ফেলুন। তো বন্ধুরা, ই শ্রম কার্ড হচ্ছে একটা কেন্দ্র সরকারের প্রকল্প এবং হচ্ছে এটা ন্যাশনাল ডেটাবেস আনঅর্গানাইজড ওয়ার্কার্সদের জন্য করা হয়েছে। অর্থাৎ এটা একটা ডেটাবেস যারা গরিব মানুষ রয়েছে, যাদের কোনো পারমানেন্ট জব নেই, যারা সরকারি চাকরি করেন না, তাদের জন্য হচ্ছে এই পোর্টালটা। যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে এই কার্ড আপনার জন্য নয়, এই কার্ডটি আপনার করে কোনো লাভ নেই। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা তো এখানে একটা স্কিম দেওয়া হয়েছে, তো সেই স্কিমটা আপনার জানা প্রয়োজন। তো সেই স্কিমটা হচ্ছে পিডিএস। হ্যাঁ বন্ধুরা, পিডিএস স্কিম দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অফিসিয়ালি একেবারে ই শ্রমের যে ওয়েবসাইট সেখানেই কিন্তু ভিজিট করেছি, আমি নিজে কোনো তথ্য বানিয়ে বলছি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো সেখানে কিন্তু রয়েছে ডিটেলস, আপনারা গিয়ে নিজেরা চেক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিডিএস বলে একটি এখানে প্রকল্প রয়েছে, তার এলিজিবিলিটি কী আছে এবং তার বেনিফিটস কী আছে সেগুলো আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এর প্রথম যে এলিজিবিলিটি হচ্ছে, অর্থাৎ এই এই প্রকল্পে নাম আপনার লেখানোর জন্য প্রথমে যে যোগ্যতা থাকা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় নাগরিক হতে হবে, কোনো আদার সিটিজেন হলে তো হবে না। এখানে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তো স্বাভাবিকভাবেই আমরা সকলেই ভারতীয় নাগরিক এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য দারিদ্রসীমার নিচে বসবাস করতে হবে, এবং যারা কোনো রকম পারমানেন্ট জব করে না, আনঅর্গানাইজড ওয়ার্কার রয়েছে, লেবার রয়েছে, শ্রমিক হিসাবে কাজ করে এবং দিন আনা দিন খায় মানুষ রয়েছে, তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। তো এখানে হচ্ছে বলা হয়েছে যারা প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনার প্রকল্পের এর অন্তর্ভুক্ত রয়েছেন তারাও এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো যদি আপনার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আপনি যদি ঘর পেয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পে নাম তুলতে পারবেন, এবং সেই সঙ্গে যদি আপনার ফ্যামিলিতে অর্থাৎ যে কন্ডিশন, অর্থাৎ যে ইকোনমিক কন্ডিশন, আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে থাকে, খুবই দুর্বিষহ হয়ে থাকে, তাহলেও আপনারা এখানে নাম তুলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা, এখানে কী কী সুযোগ সুবিধা মিলবে ধরুন সেটা দিয়ে আপনাদেরকে বলে দিই। 35 কেজি করে চাল প্রতি মাসে দেওয়া হবে এবং সেই সঙ্গে 15 কেজি করে গম দেওয়া হবে প্রতি মাসে, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে বলা হয়েছে যে এই যে 35 কেজি করে চাল এবং 15 কেজি করে যে গম দেওয়া হবে এটা কিন্তু সকলে পাবেন না, ঠিক আছে? তাই আপনার কার্ডটি আপনি নিয়ে যান রেশন অফিসে এবং সেখানে গিয়ে যোগাযোগ করুন, এবং আপনি রেশন কার্ড থাকলেই যে পেয়ে যাবেন তা কিন্তু নয়, কারণ রেশন কার্ড করেছেন প্রচুর মানুষ রয়েছেন, সেক্ষেত্রে অনেকের ভালো ভালো জব রয়েছে, অর্থাৎ সরকারি জবের কথা বলছি না আমি, অনেকে বেসরকারি ক্ষেত্রে নানা ধরনের জব করে থাকেন, তো সেক্ষেত্রে তারা পাবেন না। যারা আনঅর্গানাইজড ওয়ার্কার রয়েছে, অর্থাৎ যাদের দিন আনে দিন খায় মানুষ রয়েছে, যারা প্রতিদিন তাদের কোনো কাজের ঠিক ঠিকানা নেই, আজ কাজ করে কাল কাজ করে না, আজ ইনকাম করতে পারে কাল ইনকাম করতে পারে না, এই ধরনের যারা মানুষ রয়েছে, দারিদ্র্যসীমার নিচে বসবাস করে যারা এই ধরনের মানুষ রয়েছে, তারাই কিন্তু এই প্রকল্পে নাম লেখাতে পারবেন। তাই আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে এবং সেই সঙ্গে যদি ই শ্রম কার্ড থেকে থাকে, দ্রুত আপনি রেশন অফিসে যান এবং সেখানে গিয়ে যোগাযোগ করুন, এবং এই পিডিএস প্রকল্পে নিজেদেরকে নাম নথিভুক্ত করুন। তাহলে আপনারা 35 কেজি করে চাল প্রতি মাস পিছু এবং 15 কেজি করে গম আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না।